নমস্কার প্রাতবে মনে বিশেষ অনুষ্ঠান প্রতিভার সন্ধান বিচারিলে আপনার স্বাগত জানাইছো। আমার এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য অসমৰ বিভিন্ন প্রান্ত থকা লুপ্ত আর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুয়া। আজি আমি প্রাতদেম মজিয়ালয় এগারী কণ্ঠশিল্পীক আমি আমন্ত্রণ জানাই আনিছো। তেখেত হোক নবপ্রজন্মর কণ্ঠশিল্পী সাগর সমর। আমি পোনপ্রথমতে তেখেতক প্রাতদেমলে স্বাগত জানাইছো। নমস্কার। আমি সাগর সমর ডাঙরিয়ারপরা আমি জানিবলে বিচারিম বিগত কিমান বছর ধরে তেখেতে এই সংগীত জগৎখনের লগত জড়িত আর এই সংগীত জগৎখনলৈ অহার ক্ষেত্রত তেখেতক কোনে কোনে অনুপ্রাণিত করে আহিছিলে? মানে সংগীত সংগীতর মই ক্লাস সেভেনের পর মানে গানের হেৰি করেছিল স্কুলের বটা বিতরণী সভাত ফার্স্ট মানে মই স্যারের পর হেৰি পাইছিল। মানে মোক উৎসাহ দি পেলায় মানে বটা বিতরণী সভাত গোয়ার কারণে একটা হেৰি করলে। তারপর মই ক্লাস নাইনত গালো, তারপর মেট্রিকুলেশন পাস করে পেলায় বিহু ফাংশন বিলাক গোয়া আরম্ভ করলো। আর কিমান এটা মানে হেৰি নহয় তেতিয়া উচ্চতম মাধ্যমিক বিদ্যালয় বহুত মানে মোক উৎসাহ দিলে যে গান গোয়া। আর বলেন স্যার আসলে মানে মোক বহুত উৎসাহ দি পেলায় মোক মানে গানের ক্ষেত্রে বহুত আগুয়াই মানে উঠা এটা দি পেলায় উঠা দেয় আর তেনেকে মানে সেই উঠা উঠি পেলায় উঠিলোয় আর মানে গান গালোয় আর ঘর বহুত বহুত গালি হবলে খালো আর ফার্স্ট। তারপর লাই লাই দেখুন ঘর মানুষবিলাক অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর 2006 মানে মই বগুদার তাত গলো, তারমানে অসমৰ এটা আর্টস প্রমোটার বগুদা, গোটে নর্থ মানে নর্থ ইস্টর ফাংশন বিলাক তেখেতে মানে অর্গানাইজ করে আর জুবিন দা তারপর বিদ্যাসাগর দা গোটেগুলো মানে তেওঁই মানে ফার্স্ট হেৰি কৰিছিল। আর বগুদাটা চিনাকি নাম আর তো তেখেতে মানে মোক মানে ফার্স্ট স্টেজ শো করাত মানে বহুতখিনি হেৰি কৰিলে, মানে জায়গায় জায়গায় তেখেতে তেওঁ মানে মোক পঠাই দিলে। আর তাতে মই পেলা গায় স্টেজ শো বিলাক কৰি পেলাই মানে নাম এটা লৈ আহো। আর তারপর আর তেনেকে মানে বগুদাৰ তাত মোটামুটি 2012 লৈকে মই বগুদাৰ তাতে গাইছো, তাৰমানে বিভিন্ন ধরনের জায়গা পঠাইছে তেনেকে গাইছো আর গান। তারপর তেখেতর মানে এই মানে তেখেতর যেটা মানে তেখেতর হেৰি গান গাও তেখেতে মানে তিনটা মানে অ্যালবাম মোক মানে করাইছিল তাৰমানে। তারপর তেখেতর বহুর হেঁপাহ বলে একটা অ্যালবামত মানে মই চারিটামান গান গাইছিল। আর এই গানটো মানে অসমৰ ভাল ভাল জায়গাতে মানে চলিছিলে গানটো আৰু চেনেল বিলাকত বজাইছিলে মানে গানটো। তুমি আমি 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 মাজতে আপোনাৰ সেই বগুদাৰ হেঁপাহৰ যিটো বগুদাৰ গান আছিলে আপুনি কলে আমি অলপ দৰ্শকক দেখাই দিছো। জীৱন নহয় দৰে কিয় জীৱন নহয় মিঠা কথাবোৰো কলি যাৰ নহয় তিতা কথাবোৰো মৰমৰ হয় মিঠা কথাবোৰো কলি যাৰ নহয় তিতা কথাবোৰো মৰমৰ হয় তুমি ভবাৰ দৰে তুমি ভবার দরে সকলো নহয় নহয় কক। তারপর কক তারপর বগুদার হেঁপাহ মানে তার আগতেও আকো মই মানে ঘরের মানে হেৰি পাই পেলায় ঘরের আরো একটা অ্যালবাম গাই মানে করেছিল। আর জুবিনদার হিয়ামন প্রায় মানে গোটেই অসমত মানে গাইছিলে মানে জুবিনদার গানবিলাক মই যেতিয়া গালো মানে ফার্স্ট মোর সংগীতর মানে ফার্স্ট হেৰিখন মানে জুবিনদাই আর তেখেতর পর তেখেতর গানবিলাক মানে কপি করো কপি করে পেলায় মানে হারমোনিয়ামের লগত প্র্যাকটিস করো তেনে গানে গানবিলাক গাও। আর ফার্স্ট মানে মনের নিজন মায়াবিনী স্টেজত প্রায় বহুত গাইছো। আর তোমার মানে
সকলত কই প্রিয় বা সিনাকি ভিতর মানে কোনজন অসমিয়া কণ্ঠশিল্পী তুমি মানে শ্রদ্ধা করা বা শ্রদ্ধা তো সকলকে করা তোমার প্রিয় কোনজন মর এনে তো সুধাকান্ত দত্ত ভূপেন হাজরিকা তেখেত তো আর শ্রদ্ধারে হয় বা নমস্য গোটে অসমের মানে নমস্য তারপিছত মানে মই প্রয়াত শিল্পী মানে তেখেতর মানে ভাতৃস্বরূপ জয়ন্ত হাজরিকা তেখেতক সমপরিমাণে শ্রদ্ধা করো আর তেখেতর গীত মই গাও মঞ্চ তারপিছত নতুন মানে জুবিন দাক সকলে শ্রদ্ধা হয় জুবিনদার গীত সকলে গায় তো মো ফার্স্ট ফার্স্ট তেখেতর গীত গাই পেলায় মানে আজি আজি যেটা একটা নতুনকে নাম মানে লইছো আর সাগর সমর বলে পেলায় তেখেতর গীতের মানে মই ফার্স্ট স্টার্ট করা আর তোমার প্রথম অ্যালবাম কোন গীতে উঠেছিল অ্যালবাম আসলে মোর 2002 আসলে জোনাকী বুলবুলি মানে জুবিনদার হিয়ামন তেতিয়া মানে হিট হয়েছিল ফার্স্ট তারপর তেখেতর গীতবিলাক প্র্যাকটিস করে করে চর্চা করে করে মানে মই জোনাকী বুলবুলি ক্যাসেট একটা বনাইছিল আর তেখেতর লগত ববিতা শর্মা বা আসলে ববিতা শর্মা বা মানে মই এই অ্যালবাম কোনত মানে তেখেত কণ্ঠদান করেছিল আর মানে তোমার অ্যালবাম কোনত ববিতা বাইও কণ্ঠদান করেছিল তারপর তেখেত মানে রাইটার আছিল দিগন্ত তেতিয়া দিগন্ত কলিতা আসলে মই মানে যেতিয়া তেখেতর মানে গান লম আর দিগন্ত কলিতা তারপর মৃণাল কান্তি আসলে তারপর আমার হেৰি আসলে পার্থবতীন এটা নাই আর পার্থবতীন চৌধুরী বলে সঙ্গীত পরিচালক তেখেত আসলে তেওঁলোকৰ প্ৰায় গান লৈ পেলাই মই মানে সেই অ্যালবামটো বনাইছিলো আৰু তাৰে ভিতৰত তোমাৰ সকলোতকৈ প্ৰিয় এটা অ্যালবামত ধৰক আমি তো আমি দেখিছিলো সাতটা আঠটা বৰ বেছি দহটা গান থাকিছিল তাৰ ভিতৰত এটা সবতকৈ হিট গান আছিল কোন গান দিছিল তাৰে গান এটা মানে দিগন্ত দিগন্ত মই মানে তেখেতৰ তাত সংগীত সংগীতৰ শিক্ষা লৈছোঁ আৰু তো মই তেখেতক ছাৰ বুলিয়েই সম্বোধন কৰোঁ তো তেখেতৰ গান এটা আছিলে বলুগাতে বহি বুলি ববিতা বাই মানে এই গানটো গাই পেলাই বহুত মানে হেৰি কৰিছিলে মানে সেইখিনি সময়ত মানে এই গানটো বহুতে মানে চলিছিলে আৰু তাৰপিছত মই আকৌ নতুনকৈ এই গানটো মানে ৰিটেক কৰি পেলাই মানে নতুনকৈ গাইছোঁ আৰু ঠিক আছে আমি আমি মাজতে সেই ভাল লগা গানটো এবাৰ আমাৰ দৰ্শকবৃন্দক আমি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ বলুকাতে বহি বহি ভাবি বালি রে বুকুতে লিখি লিখি বারে বারে হয়া ধরুয়া ধুয়ে আহি ধুই নিয়া তোমালই মুরে তিগা তোমালই মুরে তিগা বদুকাতে বহি বহি ভাবি বালি রে বুকুতে লিখি লিখি বারে বারে হয়া ধরুয়া ধুয়ে আহি ধুই নিয়া তোমালই মুরে তিগা তারপর মানে সেই গানটা মানে মই নতুনকে আকো বলুকা বলে পেলে কেসেট এটাত আকো সেই গানটা আমি রিটেক করেছো সেই গানটা আকো ভবেশটা ভবেশটার লগত একটা গান বনালো আর একটা আমার মিজা কুমার ভবেশ তেখেতর পৰা বহুত ইন্সপিরেশন পাইলো আর তেখেতে মানে এটা গান করলে মানে তেখেতে আমার লগত মোর লগত একটা অ্যালবাম একটা করলে তুলসী গড়ে গড়ে বলে মানে মানে যেটো আমার অসমৰ মানে কঙালী বিহুটোৰ মানে হেৰি কৰি পেলাই এই গানটো আমাৰ দক্ষিণ কামৰূপত সেই মানে তুলসীৰ গড়ে গড়ে মানে সেইদিনা কাতি বিহুৰ দিনা সেই গানটো গোৱা হয় আৰু সেই কঠুৱা ভাষা সেই গানটো তাৰমানে ভৱেশদাৰ লগত একেলগে মিলি পেলাই তাৰমানে সেই গানটো আমি মানে মই কৰিলোঁ আৰু তুলসীৰ গড়ে বুলি গড়ে গড়ে মিৰ গাব ওচৰে ভৱেশদাৰ গালে এই গানটো কিবা এটা হব পাৰে চান্স আছে আৰু তেনেকে গানটো কৰিলোঁ আৰু তুলসী গড়ে গড়ে দীর্ঘা বহু সরে তাহা মারি বাপে গিরামে যতন করে
তুলসীর গড়ে গড়ে দীর্ঘা বহু স্বরে তাহা মারিবাতে গিরামে যতন করে তুলসী মরি গেল পাত করি গেল ভকাতে মালা গাঁথে রাম রাম ভকাতে মালা গাঁথে এতিয়া লাগে অ্যালবাম আর এতিয়াতো ইউটিউবত তোমালোকে গানবিলাক তাতে ওলাই থাকে এতিয়ালৈকে সর্বমুঠ তোমার কণ্ঠরে নিগৰা কিমানটা গান এতিয়ালৈকে রাইজর মাজলে গৈছে? এনে মই প্রায় মানে 20টামান গান গাইছো আৰু কণ্ঠ তারপর করাচ মিলি পেলায় 20টামান গান গাইছো। তারপর অ্যালবাম মোটামুটি 5খনমান প্রায় হয়েছে আৰু তেনেকে করছো আৰু নতুনকে করে আছো দুটামান কাম। তো এবার আকো এটা অ্যালবামের কাম করে আছো, মানে জানুয়ারির হয়তো মাঝভাগতে ওলাই যাব অ্যালবামটো। কুকলদা অসমার মানে মেজর হয় কুকলদাই তার মিউজিক কম্পোজ করেছে, তো তেনেকে কামটো আরম্ভ করেছো আৰু। ঠিক আছে, আমি এইখিনিতে চমু আমি বাণিজ্যিক বিরতি লৈছো। বিরতির পিছত আমি পুনৰ আমাৰ প্ৰতিভা সন্ধান বিচাৰি অনুষ্ঠানলৈ আমি উভতি আহিম। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতঃকাল। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতঃ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ, ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক। ধন্যবাদ। প্ৰতিভাৰ সন্ধান বিচাৰি লৈ আমি বাণিজ্যিক বিৰতিৰ পিছত উভতি আহিছো। আমাৰ মাজত উপস্থিত আছে নৱপ্ৰজন্মৰ কণ্ঠশিল্পী সাগৰ সমৰ। আমি তেখেতৰ মুখেৰে ইতিমধ্যে বহু কথা আমি জানিব পাৰিছো বা তেখেতৰ সৃষ্টিৰাজি আমি দেখিলো। এতিয়া আমি তেখেতৰ ভৱিষ্যত পৰিকল্পনা বা আগন্তুক বছৰত তেখেতৰ কেনেকুৱা ধৰণৰ পৰিকল্পনা লৈছে আমি সেই বিষয়ে জানো। মই নতুনকৈ এটা এলবামৰ কাম কৰি আছো। আমাৰ অখন মিৰ্জা, তেখেতৰ ষ্টুডিঅ'ত নতুনকৈ বাণী উদ্ধন কৰি আছো। ষ্টুডিঅ'ত কাম মোটামুটি মিক্সিংখিনি আকৌ অকণমান কৰিব আছে। তাৰপিছত আৰু দুৰ্গা মানে এইটো আপোনাৰ দুৰ্গা পূজাত হেৰি কামটো কৰি পেলাই আকৌ মানে মিক্সিঙত অকণমান কম মানে গণ্ডগোল লাগিলে। তো জানুৱাৰীৰ ফাৰ্ষ্ট উইক নহ'লে ছেকেণ্ড উইকত মানে মাৰ্কেটত ওলাম বুলি ভাবিছোঁ আৰু তেনেকুৱাকৈ চাওঁচোন কিমানখিনি হয় আৰু। মানে নতুন বছৰৰ তোমাৰ পৰিকল্পনা, নতুন বছৰৰ ফাৰ্ষ্ট উইকত তোমাৰ এটা সংকান ৰাইজৰ মাজত আহি ওলাম আৰু। এতিয়া আমি পুনৰাই আমি সাগৰ সমৰৰ আমি পৰিয়ালৰ বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰোঁ। তোমাৰ পৰিয়ালত কোন কোন আছে? মোৰ পৰিয়ালত মানে দেউতাটো নাই, দেউতা আজি মোটামুটি 10 বছৰমানেই হ'ল দেউতা আমাৰ মাজত নাই আৰু। মা আছে, তাৰপিছত ঘৰৰ ভাইটি আছে দুজন, তাৰপিছত ভণ্টি আছে। আমি খুৰা খুৰী গোটেইকেইটা একেলগে এটা ফেমিলিতে আছোঁ আৰু। তেনেকৈ খুৰাৰ পৰা বহুত ইনস্পিৰেশ্যন পাইছোঁ, তেখেতৰ পৰা বহুতখিনি সহায় পাইছোঁ। তেখেতে বহুতখিনি মোক মানে এই মিউজিকৰ ক্ষেত্ৰত মানে বহুত আগুৱাই যোৱাত উৎসাহ দিবলৈ, লগতে ফাইনেন্সিয়েল ফালৰ পৰা বহুতখিনি তেখেতেই মানে আজি তোমাক যিখিনি ক্ষেত্ৰত তুমি আগবাঢ়িছা খুৰাৰ যথেষ্ট অৰিহণা আছে আছে আৰু। বাকী এতিয়া যিহেতুকে কমাৰ্চিয়েলৰ লগতে ক্লাছিকেল আমাৰ শাস্ত্ৰীয় সংগীত, শাস্ত্ৰীয় সংগীতৰ ক'ৰবাত তুমি শিক্ষা লৈ আছা নে এতিয়া? এতিয়া শাস্ত্ৰীয় সংগীতৰ শিক্ষা মই লৈছিলোঁ, এতিয়া এতিয়া বিশেষকৈ নাই আৰু। মই শাস্ত্ৰীয় সংগীত মধ্যমালৈকে পঢ়িছোঁ মালিগাঁৱৰ শিৱেন ছাৰ, শিৱেন বেনাৰ্জী, তেখেতৰ তত্ত্বাৱধানত কৰিছিলোঁ আৰু। তাৰপিছত দিগন্ত ছাৰ, দিগন্ত তেখেতৰ তত্ত্বাৱধানত কৰিলোঁ। এতিয়া বিশেষকৈ মই
কোনো হেল্প করা নাই বাকি ভবিষ্যৎ পরিকল্পনা মই ভবিষ্যৎ মানে বিশেষকে দুটিমান দেশপ্রেমমূলক গীত মানে রাইজৰ হেৰি উলাব বিচাৰিছিল তো আগতে কৰা গৈছিলে মানে সেই গান দুটামান গান কৰিছিলোঁ কিন্তু মানে সিমান এটা হেৰি কৰিব নোৱাৰিলোঁ সো আকৌ নতুনকৈ ভাবিছোঁ যে দুটামান গান মানে জনপ্ৰিয় মানে দেশপ্ৰেমমূলক গান দুটামান অসমৰ ৰাইজৰ মাজত আগবঢ়াই দিম আৰু সো সিমানখিনি হেৰি এতিয়ালৈকে হোৱা নাই সো বিহুৰ পিছত কিন্তু মই সেইটো পৰিকল্পনা লৈ আগুৱাম তাৰমানে মানে এটা মানে ইচ্ছা আছে যে মই এটা দেশপ্ৰেমমূলক গীত অসমৰ ৰাইজৰ মাজত উলিয়াই দিম আৰু এতিয়ালৈকে মানে সেইখিনি সা সুবিধা মিলা নাই কিন্তু নিশ্চয় কৰিম তাৰমানে মই আগতে কৰিছিলোঁ সেই গানটো তাৰমানে তো দুটামান গান আকৌ কৰিম তাৰমানে ঠিকে আছে বাকী যিহেতুকে এইটো বছৰৰ নতুন বছৰ আহিল হয় এইটো বছৰ যাবলৈ হ'ল এতিয়া তোমালোকৰ অনুষ্ঠানবিলাক আৰম্ভ হ'ব লাহে লাহে নতুন বছৰৰ বা বহাবলৈ বেছি দিন যিহেতুকে নাই হয় হয় প্ৰস্তুতি বিহুৰ প্ৰস্তুতি মোটামুটি জানুৱাৰীৰ লাষ্ট উইকৰ মানে লাষ্ট উইকৰ পৰা আৰম্ভ হ'ব আৰু তাৰপিছত ফেব্ৰুৱাৰীতো আকৌ মিউজিচিয়ানবিলাকৰ লগত একেলগে বহি পেলাই গান হেৰি কৰিব লাগিব প্ৰেক্টিছ কৰিব লাগিব মাৰ্চৰ পৰা বিহুৱে আৰম্ভ গতিকে আৰু এনেকৈ আৰু ফেব্ৰুৱাৰীৰ পৰা হেৰি কৰিব লাগিব আৰু অনুষ্ঠানবিলাক অকলে কৰিবা নে আৰু এইবাৰ কোনোবাৰ লগত কৰিব মোৰ লগত ফিমেল আৰ্টিষ্ট এজনী আছে তাই মোৰ লগত কৰিব আৰু তেনেকৈ কেতিয়াবা কেতিয়াবা ডেন্স গ্ৰুপো লৈ যাওঁ তেনেকৈ কৰোঁ বিশেষকৈ তোমাৰ যিবিলাক সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষকৈ কোনফালে তোমাৰ বেছি চৰ্চা বা কোনফালৰ মানুহে তোমাক বেছি বিচাৰে এনে মই আপোনাৰ এইটো চাইডত বেছি হেৰি হয় আপোনাৰ নলবাৰী তাৰপিছত ৰঙিয়া বায়াটা চাৰিআলি হাজো শুৱালকুছি তাৰপিছত আপোনাৰ মংগলদৈ নগাঁও এইটো চাইডত প্ৰায় শ্ব'বিলাক হয়েই আমাৰ লোৱাৰ চামত মানে এইবিলাক মানে সেইখিনি অঞ্চলত মানে হয়েই আৰু প্ৰায় তাৰপিছত উজনি অসমত বিহুৰ লাষ্ট হাবত হয় কিন্তু প্ৰথমতে নহয় আৰু এনেকৈ আৰু ঠিক আছে এয়া আছিলে নৱপ্ৰজন্মৰ কণ্ঠশিল্পী সাগৰ সমল নৱপ্ৰজন্ম বুলি ক'লে নিশ্চয় ক'ৰবাত ভুল হ'ব যেন পাইছোঁ কাৰণ তেখেতে বিগত 10 বছৰ ধৰি সংগীতৰ জগতখনৰ লগত জড়িত হৈ আছে আৰু অসমৰ বিভিন্ন প্ৰান্তত সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহত তেখেতে নিজৰ প্ৰতিভা বিকাশ ঘটাই আহিছে আমাৰ এই অনুষ্ঠানটোৰ উদ্দেশ্য হ'ল যিখিনি নপুৰণি শিল্পী আছে তেওঁলোকক আমি এখন মঞ্চ দিয়াৰ যি উদ্দেশ্য সেই উদ্দেশ্য আৰু আজিৰ আমাৰ এই অনুষ্ঠানৰ মাজতে আমি যিখিনি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ সেইখিনি নিশ্চয় সাগৰ সমলৰ কাৰণে খুব কম সময় হ'ব অনাগত সময়ত আমি দৰ্শকসকলৰ মাজলৈ পুনৰ আমি সাগৰ সমলক আমি নিমন্ত্ৰণ জনাম আৰু এইখিনিকৈ আমি প্ৰাৰ্থনা মেলন মাগিছোঁ ধন্যবাদ।